আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা জানেন যে 5 তারিখে ফিলিপিনিদের ডেট শেষ হয়ে গেছে। তো শেষ দিনে ফিলিপিনিদের যে পরিমাণে ভিড় ছিল, তাতে করে মনে হচ্ছে যে পুরা ফিলিপিন্সি বা ফিলিপিনি রাস্তাঘাটে আমরা যা দেখছি সবাই অবৈধ। আমার একটা ভিডিওতে বাংলাদেশি একটা মেয়ে বা আমাদের একটা বোন কমেন্টস করছে যে আমি তো সারা জীবন জানতাম যে শুধু বাংলাদেশিরাই অবৈধ হয়, ফিলিপিনিদেরকে দেখে আমার মনে হচ্ছে যে সবাই ভুল জানতো, আসলে অন্য দেশিরাও অবৈধ হয় কিন্তু আমরা জানি না। সত্যি কমেন্টসটা আমার এত ভালো লাগছে যে আমিও জানতাম যে সাধারণত আমরা বাংলাদেশিরাই অবৈধ হয়ে যাই, অনেক টাকা দিয়ে এসে টাকা উঠাতে না পেরে আমরা অবৈধভাবে কাজ বেছে নিই বা বিভিন্ন জায়গায় কাজ করি, কিন্তু ফিলিপিনি এত অবৈধ দেখে আমার সত্যি সত্যি সেই ধারণাটা ভুল প্রমাণিত হলো। অ্যাকচুয়ালি কতজন অবৈধ হয় বা কেন অবৈধ হয় সেটা সেই ভালো বলতে পারে, তো যে অবৈধ হয় সে ভালো বলতে পারবে সেটা অবশ্যই সত্য কথা। আমরা চাই না যে প্রবাসী এসে কেউ অবৈধ হোক, অবৈধ যে যাতনা, অবৈধ যে জ্বালা, যে অবৈধ হয় শুধু সেই জানে। আমরা কখনোই চাই না কোনো প্রবাসী, কোনো দেশের নাগরিক অন্য দেশে কর্মস্থলে এসে সে তার যে স্পন্সরের কাছে আসে সেখানে কাজ না করে বাইরে কাজ করুক, চুরি করে কাজ করুক বা পালিয়ে কাজ করুক। কারণ চুরি করে কাজ করলে, পালিয়ে কাজ করলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, শুধুমাত্র সেই জানে যে ইলিগ্যালভাবে অবৈধভাবে বিদেশে অবস্থান করে। তো বাংলাদেশিদের পালা শুরু হচ্ছে 16 থেকে 20 তারিখ পর্যন্ত। যেসব বাংলাদেশি ভাইরা এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনারা দেশে যাবেন, অবশ্যই চলে যান। ফিঙ্গারপ্রিন্ট যেহেতু হবে না, আবার কুয়েতে যদি কারোর সাথে কন্ট্যাক্ট করে থাকেন বা আপনি যেখানে কাজ করতেছিলেন সে যদি আবার আপনাকে নতুন ভিসা দিয়ে আনতে চায়, তাহলে তো আপনার জন্য শুভকামনা বা গুড লাক। কারণ হচ্ছে তো অতীতে এরকম অনেক ঘটনা ঘটছে যে যেখানে আসছে সেখানে কাজ করে কিছুই পায় না, কিন্তু অবৈধভাবে কাজ করে ভালো একটা মালিক পাইছে, সে আবার দেশে গিয়ে ফেরত আসছে। এরকম বহু প্রমাণ আছে কুয়েতে, বহু বাংলাদেশি আছে এরকম, কুয়েতেই ভালো পায়, কুয়েতেই আবার তাকে দেশে পাঠায় আবার নতুন ভিসা দিয়ে আনছে। তো আপনারা যদি সেরকম সুযোগ পান তাহলে চলে যান, আবার ভিসা খোলার পর নতুন করে চলে আসুন। দেখতে থাকুন প্রতিদিন রিজিওন নবি, এরকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আরেকজন দেখতে পারে। চলে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।